হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার তানি আক্তার তিন্নি। সবাই কেমন আছেন? আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন ধরে মন চাচ্ছিল যে সবার সামনে এসে একটু কথা বলি, তাই আর কি সবার সামনে এসে এখন কথা বলতেছি আমরা। কে কে? আমি আর কে? তোমার নাম কি? তোমার পরিচয় দাও তো। তোমার নাম কি? রায়ান মুন্সি। তোমার পাপার নাম কি? সুন্দর করে বলো। রায়ান, আলহামদুলিল্লাহ এখন রায়ানের পরিচয় বলতে পারে। তুমি কোন দেশি? তোমার দেশের নাম বলো। ইতালি। তোমার দেশের নাম শুনেছেন তো আপনারা সবাই, রায়ানের দেশের নাম নাকি ইতালি। সে যেহেতু ইতালিতে মানে জন্মগ্রহণ করেছে, জন্মসূত্রে সে ইতালির নাগরিক, তো বাবা মার জন্মসূত্রে কিন্তু রায়ান হচ্ছে বাংলাদেশি। তো যাই হোক, রায়ান যেটা বলতেছে সেটাও কিন্তু একটু একটু সঠিক, মানে দুইটা মিলেই কিন্তু মানে যেটাই বলুক, রায়ান বাংলাদেশি বলুক আর ইতালি বলুক হবে কিন্তু, তাই না? তো রায়ানের এই পরিচয়টা শুনে আপনাদের কার কার কাছে ভালো লাগলো প্লিজ তারা কি করবেন বলো, একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করবেন। রায়ান এখন অনেক কথাই বলতে পারে, কিন্তু এখন পর্যন্ত সব কথা আর কি স্পষ্ট না। দেখি বাবা, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সব সময় ভালো থাকি। তো ইতালি থেকে যখন মানে আপনাদের সামনে কিন্তু এখন সরাসরি গল্প করার জন্য বসেছি, তো একটু গল্প করি, আমার কাছে ভালো লাগতেছে গল্প করতে, যে কারণ দুই দিন ধরে আমি কোনো ভিডিও করতেছি না, এই জন্য আর কি ভাবলাম যে সরাসরি সবার সঙ্গে একটু গল্প করি। তো দুই দিন ধরে কি কারণে আমি ভিডিও শ্যুট করতেছি না, ভিডিও আপলোড দিছি না তা একটু বলি। তো গতকালকে কোনো ভিডিও করিনি, তার আগের দিনও ভিডিও করিনি, এমনিতেই আর কি মানে ভক্তি মন নেই জানো, মন মরা লাগতেছিল আর কি, যে ভাবি কি কি করতে চাই আর কি হয়ে যায়, মানে সব কিছু মিলিয়ে কেমন যেন দিনগুলো মানে দুইটা দিন গিয়েছে আমার আর কি। তো এই জন্য আর কি ভিডিও আপলোড দেওয়া হয়নি। তো যাই হোক, চেষ্টা করব সামনে থেকে, সবাই যদি আমাকে সাপোর্ট করে, লাইক দেয়, কমেন্টস করে যে না আপু তোমার ভিডিওগুলো ভালো লাগে, তুমি এভাবে ভিডিও দাও, তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তাদের উদ্দেশ্যে বলছি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি টাচ করে অল অপশন চালু করে দিবেন, তো আমি যখন যে ধরনের ভিডিও আপলোড করব করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর সবার আগে দেখে নিতে পারবেন। দি, তুমি বানাও, এখানে বসো। তুমি ডি বানাইতে পারো না? প্রথমে তো এ লিখতে হবে, না এটা ধরো। তো রায়ান আবার যে এদিকে লেখা পড়া নিয়ে এসে ব্যস্ত, তাকে তো লেখা পড়া দিয়ে ব্যস্ত করে দিয়েছি। নাও, এটা হচ্ছে কি কি এটা? এ সবাইকে তুমি একটু পড়ে শোনাবে? আচ্ছা, তারপরে না এরপরে কি হয়? এরপরে সুন্দর করে ধরো। তো আপনাদের সঙ্গে আজকে আমার না বলা কিছু কথা শেয়ার করব, সেটা হচ্ছে ইতালি থেকে যখন আমি বাংলাদেশে এসেছি, এবার দিয়ে তো হচ্ছে কত তিনবার আসলাম না কি মনে নাই, ভুলে গেছি আর কি। তো যাই হোক, তিনবারই মনে হয় আসছি। তো যখন দেশে আসছি, আসা পরে না অনেকেই কি করতো মানে আমার সাথে কথা বলতে একটু আনইজি ফিল করতো, ভয়, মানে এক একজনের মানে এক এক রকম, এটাকে বি বলে, আপনারা দেখেন শুনেন রায়ান বি বলতেছে, সত্যি এটা বি বি, ওকে। তারপরে কি লিখতে হয় লেখো, আমাকে একটু কথা বলতে দাও বাবা। তো তারপরে হচ্ছে কি মানে অনেক আনইজি ফিল করতো, অনেকে মনে করতো আল্লাহ ইতালি থেকে আসছে, তো আমরা যদি কথা বলি তা কি মনে করবে, মানে এরকম আনইজি ফিল করতো অনেকেই, মনে করতো আর কি।
আমার কাছে কিন্তু ওরকম না, আমি ইতালি গেছি তো কি হয়েছে, আমি আগে যেমন ছিলাম তেমনই আছি। তো আগের তুলনায় আমি মনে করি যে আমি একটু চেঞ্জ হয়েছি, একটু চেঞ্জ হয়েছি। আপনারা যারা আমাকে আগে দেখেছেন সরাসরি, তো তারা হয়তো বা বুঝতে পারবেন যে আমি কতটা চেঞ্জ হয়েছে আমার মনের দিক থেকে বলি। আর এমনিতে বলি আমি আগের চেয়ে অনেকটা চেঞ্জ হয়েছি। আর কি চেঞ্জ হয়েছে, হ্যাঁ বাবা, তো কি চেঞ্জ হয়েছে তাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে যারা আমাকে নিয়ে এরকম ভাবে যে ইতালি গিয়েছি অন্যরকম হয়ে গেছি, চেঞ্জ হয়ে গেছি, আসলে না, আমি আগের মতোই আছি, তবে একটু চেঞ্জ হয়েছি আর কি। তো আমি এখানে কথা বলতেছি, রাইনের ডিস্টার্ব হচ্ছিল, মানে ওর মন মতো হচ্ছিল না, ও চাচ্ছিল ওকে লিখে দেই, তো এই জন্য ও জেরিনকে ডাক দিতে গিয়েছে, জেরিনকে নিয়ে একসঙ্গে লেখাপড়া করবে। তো কথা হয়েছে যে ইতালিতে গেছি দেখা হয়তো বা অনেকে মনে করে যে আমি চেঞ্জ হয়ে গেছি, একটা ইউরোপ রাষ্ট্র থেকে ঘুরে এসেছি, হয়তো অন্যরকম হয়ে গেছি, গরিব মানুষদের পছন্দ করি না, বা নিজেকে নিজে মানে একটু বড়লোক বড়লোক ভাব নিয়ে চলি। আসলে না, সম্পূর্ণ মানে ভুল ধারণা এক একজনের। আমি কিন্তু আগে যেমন ছিলাম আলহামদুলিল্লাহ এখনো কিন্তু তেমনই আছি, হয়তো একটু চেঞ্জ হয়েছি। সেটা হচ্ছে আগে আমি একটু চুল খুলে মানে চলাফেরা পছন্দ করতাম, তাও আবার রাস্তাঘাটে না, বাড়িতে আর কি। তো বাড়িতে অল টাইম যখন থাকতাম তখন চুল খুলে তারপরে একটু চলাফেরা করা পছন্দ করতাম। তো এখন দেখা যায় সেদিক থেকে আমি কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছি। আমার ইউটিউবে দেখেছেন আমি আমার বাবার বাড়ির যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আসলে আমি যেমন ছিলাম তেমনই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আমি আগের চেয়ে দেখা যাচ্ছে এখন মাথায় কাপড় রাখার চেষ্টা করি, তো বাসায় যদি কেউ না থাকে তখন হয়তো বা দেখা যাচ্ছে মাথাটা একটু খালি থাকে। তো এটা হয়েছে একটা চেঞ্জ। আর একটা চেঞ্জ হচ্ছে আগে আমি ইউটিউবিং চ্যানেল নিয়ে, তো ইউটিউবিং চ্যানেল সম্বন্ধে আমি কিছুই বুঝতাম না, জানতাম না, তো এখন একটু একটু আর কি জানি। এখন আমি নতুন, সবার কাছে কিন্তু নতুন, তো আমার একটু ভুল ভ্রান্তি থাকতে পারে, প্লিজ আপনারা আমাকে, জি আম্মু বলো, জেরিনকে পাইতেছো না? ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার কাছে আসো, আমি লিখে দেই, তাহলে হবে, ওকে আসো। তো আমার একটু ভুল ভ্রান্তি হতে পারে, তো আপনারা যদি আমাকে সাহায্য করেন, আমাকে সাপোর্ট করেন, তাহলে আমি কিন্তু আমার ভুলগুলো শুধরে নিতে চেষ্টা করব, আশা করছি। আর আপনারা প্লিজ দয়া করে আমাকে ওরকম মনে করবেন না যে আমি অহংকারী বা আমি এরকম ওরকম। আসলে আমি ইতালি গিয়েছি তো কি হয়েছে, আমি বাংলাদেশি একটা মেয়ে, আমি মধ্যবিত্ত একটা পরিবারের মেয়ে, আমি আগে যেমন ছিলাম তেমনই আছি। আগে অনেক হাসি খুশি ছিলাম, এখনও হাসি খুশি থাকার চেষ্টা করি। হাসি খুশি থাকলে না মন ভালো থাকে, মনের ভিতরে একটা মানুষের একটু না একটু কষ্ট থাকতেই পারে, তো কারো কষ্টটা হয়তো বা সবার সামনে প্রকাশ করা সম্ভব, আবার কারোর কষ্টটা প্রকাশ করা সম্ভব না। তো আমার মনের যে একটা কষ্ট ইতিমধ্যে আপনারা একটু একটু জেনেছেন। তো আসলে আমার ভাগ্যে ছিল, কি বলবো, ভাগ্যের উপর তো কারো হাত নেই, আল্লাহ তাআলা আমার ভাগ্যে লিখে রেখেছিল, তাই হয়েছে। আমার সাথে অনেক ধরনের ঘটনাই ঘটেছে আমার লাইফে, তো আসলে আল্লাহ মানে সব কথার এক কথা যে আল্লাহ চেয়েছিল, আল্লাহর খুশি আর কি। তাই তো ইউটিউবিং চ্যানেল করি বলে কেউ মনে করবেন না যে আমি মানে খারাপ হয়ে গিয়েছি বা এই সেই, এরকম ভুল ভ্রান্তি অনেকের মনে আছে, আমি বুঝি। তো অনেকের কথায় বা অনেকের কমেন্টসে, তো আমার কি বলবো, আমার যে শুভাকাঙ্ক্ষীরা ছিল বা আমার আত্মীয় স্বজন অনেকেই মনে করে যে আমি ইউটিউবিং চ্যানেল করি, আমি আগের মতো নেই। আসলে একটা ইউটিউবে চ্যানেল আপলোড করি বলে কি আমি খারাপ হয়ে গিয়েছি, জানি না, এক একজনের মনের ধারণা। হয়তো বা তাদের কাছে যারা আমাকে নিয়ে এরকম ভাবে যে আমি চেঞ্জ হয়ে গেছি, আমি ইউটিউবিং চ্যানেলে আমি ভিডিও আপলোড দেই, তো হয়তো বা তাদের মনের দিক থেকে আমি খারাপ হয়ে গেছি, কিন্তু আমি যেরকমটা আছি এরকমই থাকতে চাই। তো সবার কাছে তার জন্য দোয়া চাই, আমি কারোর সাথে কোনো দিন অহংকার করে কারোর সাথে কথা বলতে চাই না। আমার স্টুডেন্ট লাইফে অনেকের কাছ থেকে অনেক ধরনের প্রপোজ পেয়েছি,
কিন্তু কোনো ছেলে কোনোদিন বলতে পারবে না যে তানিয়া কারোর সাথে অহংকার করে কথা বলেছে। আমি জাস্ট সবার সঙ্গে কথা বলেছি, সবাইকে বোঝানোর চেষ্টা করেছি, আসলে এটা ঠিক না। যারাই আমাকে প্রপোজ করেছে সবাইকে বোঝানোর চেষ্টা করেছি, তবে শুধুমাত্র একজন আমার লাইফে একজন ছিল যার সাথে আমার ঝগড়া হতো। সে যদি আমার এই ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই তার সেই অতীতের দিনগুলো মনে পড়বে, যে আমার সাথে মাঝে মধ্যে একটু ঝগড়া লেগেই থাকতো। আমি একটা বলতাম, সে আমার সেই কথাটারে মানে কি বলবো, সেই কথাটা সে মাইনে নিতে রাজি হইতো না, তো এই জন্যই মাঝে মধ্যে ঝগড়া লাগতো আর কি। তো যাই হোক, ওগুলো ব্যাপার না, লাইফে এরকম ঘটেই থাকে। তো যারা আমার আজকের ভিডিওটা দেখবেন, প্লিজ আমার আত্মীয় স্বজন থাকেন বা আমার পাড়া প্রতিবেশী, আমার কাছের মানুষ যারাই আমার আজকের ভিডিওটা দেখে থাকবেন, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমাকে ভুলভাবে মানে ভুল বুঝবেন না। আমি আগে যেমন ছিলাম তেমনই আছি। আমি কারোর সাথে জীবনে কোনো দিন অহংকার দেখাতে চাই না। আল্লাহ আমার কি বলবো, আমার অহংকার দেখানোর মতো ওরকম কিছুই নাই, শুধু নিজেকে নিয়ে একটু গর্ব করতে পারি যে আল্লাহ আমার দুইটা হাত দিছে, পা দিছে, দুইটা চোখ দিয়েছে। তো এটাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আল্লাহ তাআলার কাছে আমার মানে গর্ব যে না আল্লাহ তুমি আমার চোখ দিছো, নাক কান সব দিক দিয়ে, সব দিক থেকে আমাকে পরিপূর্ণ রেখেছো, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তো সবার কাছ থেকে এখন আমি বিদায় নিয়ে নেব, অনেক কথাই বলে ফেললাম ছোট মুখে। তো ইউটিউবিং চ্যানেলে যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি বুঝি যে অনেক সময় আমার কথা দেখা যাচ্ছে একটা বলতে গেলে অনেকটা অন্য একটা বলে ফেলি, অনেক ভুল ভ্রান্তি থেকে থাকে। প্লিজ আপনারা মনে কিছু নেবেন না, আপনারা পাশে থাকলে অবশ্যই আমার এই ভুলগুলো শুধরাতে আমি সক্ষম হব। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন, আর সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। আসলে হাসি খুশি থাকলে কিন্তু, নিজে হাসি খুশি থাকলে নিজের আশেপাশে যত লোকজন আছে সবাইকে হাসি খুশি রাখা যায়। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।